বিএনপির বর্তমান অবস্থা থেকে চাইলেই সরকারের পতন ঘটানো সম্ভব বলে মনে করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে জাতীয়তাবাদী দল শাহজাহানপুর থানার 11-12 নম্বর ওয়ার্ড সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে লাগামহীন সব ধরনের নিত্যপণ্যের দাম, ডলারের মূল্যবৃদ্ধির জন্য সরকারের দুর্নীতি এবং লুটপাটকে দায়ী করেন তিনি। এ সময় দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। সরকারের পতন ঘনিয়ে আসলেও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকার পতনের আন্দোলনের সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব রফিকুল আলম মজনুন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতারা। সম্মেলন শেষে 11-12 নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির সময় 40 টাকা থেকে 42 টাকা ছিল এই ডলারের রেট। দেশ নেত্রী বেগম খালেদার সময় তেলের মূল্য বাড়ে নাই। দেশ নেত্রী বেগম খালেদার সময় পানির মূল্য বাড়ে নাই। দেশ নেত্রী বেগম খালেদার সময় বিদ্যুতের মূল্য বাড়ে নাই। আর আজকে যে হারে মানুষের জীবনে নাবিশ্বাস উঠিয়েছেন আপনারা, এই কারণেই কিন্তু আপনাদের পতন ঘটে যাবে ইনশাআল্লাহ। যদি আজকে দেশে এত লুণ্ঠন না হইতো, এত চুরি না হইতো, এত টাকা পাচার না হইতো, এত ডলার পাচার না হইতো, তাহলে কিন্তু ডলারের মূল্য আছে কম থাকতো, সমস্ত জিনিসপত্রের দামও কম থাকতো।